হ্যালো বন্ধুরা, আজকে খুবই খুবই মাথাটা একদম খারাপ হয়ে গেছে। আজকে তারিখটা এখানে দেখেন, এখানে তারিখটা দেখা যাচ্ছে, ওকে, 11 তারিখ, 7 মার্চ 2022। গতকালকে ঘটনাটি শেয়ার করলাম এয়ারপোর্টের, কিন্তু আজকে সেম আরেকটা ঘটনা, সেম পুলিশ দিয়ে, ছাগল দিয়ে। মানে দেশটা খুবই ভালো, আমাদের ভালো মানুষকে যে মনে হয় সর ভাটফাট কমে গেছে, তাই ভালো মানুষদেরকে ধরে চেষ্টা করতেছে। এখন কি করবে, ভালো মানুষগুলো হ্যারাসমেন্টের শিকার হইতে হইতে ভালো মানুষগুলো আর ভালো থাকতে পারে না, বাধ্য হয়ে যাবে খারাপ হয়ে যাওয়াতে, যাওয়ার জন্য করার কিছু নেই। আর আরে ভাই, আমি এত গ্যাস দরকার নেই, এত মানে যাক, ওকে। এই যে আজকের ঘটনাটা আমার বাসার নিচে ঘটলো, এটা হলো একজন আমার কাছ থেকে, আমার মানে একজন কিছু ফাল ডেলিভারির জন্য আসছে, আমি ছিলাম তখন একটু দূরে ছিলাম, যার কারণে ও প্রায় 45 মিনিটের মতো, ফার্স্টে 20 মিনিট মতো দাঁড়াইছিল এবং ফাইলগুলো কপি হইতে হইতে আরও আধা ঘন্টা মতো, প্রায় 45 মিনিট মতো দাঁড়াইছিল। এই কারণে একজন ওখানের মানে কি একজন হবে আর কি, উনি বলতেছে ওর পাশে যখন, ওনার পাশে যখন একটা পুলিশের SNF এসেছিল, তো এটা থাকার কারণে ওর পাওয়ার একটু বাড়ি গেছে, জোশ বাড়ি গেছে। ও বলছে এখানে কেন, এখানে কেন, এই ছেলেটা দারোয়ানকে বলছে এই ছেলেটা আধা ঘন্টা ধরে এখানে এই সেই সাউন্ড লাগাই দিয়েছে। একদম আমার মাথাটা আগের গতকালকের ঘটনাটা নিয়ে একদম মাথাটা আরও গরম, আমি একদম শাউট করা শুরু করে দিছি। বলছে পুলিশ হয়েছে, কি হয়েছে পুলিশের, কিছু হবে আর কি, এই সেই। ইয়ার পরে বলছে দাঁড়াইছে, ও তো অবৈধ কিছু করেনি, দাঁড়াইছে কেন দাঁড়াইছে, এটাও আমার কাছে এই কাজের জন্য আছে, দাঁড়াইছে এখন এত সুন্দর করে, এত সাউন্ড দিয়ে কথা বলতে দরকার নেই, আমিও সাউন্ড করছি এটাই আর কি। এখন আমার একদম মানে বিরক্তর একটা বিরক্ত লাগতেছে শেষই, মানে না এগুলো তো সামান্য ব্যাপারতে দুনিয়াতে মাসি এত আর কি। মানে হুদায় কোন একজন মানুষ এলে দাঁড়াই আছে, ও দাঁড়াইছে কেন, হ্যাঁ সোসাইটির একটা ব্যাপার স্যাপার আছে, তবু দাঁড়াইছে কেন ওর থেকে জিজ্ঞেস করতে হবে, ওর থেকে জিজ্ঞেস না করে ওরে নিয়ে যে ধুমধাম এই সেই উল্টা পাল্টা লাগাই দেয়, তাই না, তো আরও এখানে আসতে পারবে না কথা তো। মানে কোন একটা সোসাইটিতে মানুষ তো, মানুষ তো সোসাইটিতে দাঁড়াবে, মানুষ কি যখন বন জঙ্গলে যায় কারোর জন্য অপেক্ষা করবে, সোসাইটিতে তো আরেকজন মানুষের জন্য দাঁড়াবে, কেন দাঁড়াইছে ওর থেকে জিজ্ঞেস করতে হবে না, না ও এখানে দাঁড়াইছে কেন, দাঁড়ান তোমরা কই গেলে, এই সেই অবস্থা একদম না যায়। এর পরে কি আর, এই দেশ মানে আসলে সব দেশে এই দেশের দোষ দিয়ে কিছু হবে না ভাই, দেশ দেশ, তুমি তুমি, আমি আমি, তাকেও জেনে তাকে এমনি নিজের জীবন নিয়ে বাঁচো। আর যে দেশের বেশি উপকার করতে হয়, তাহলে আমি একটা বাক্য, নীতি বাক্য শুনছিলাম যেটা আমি মানি, তোমার কাজকে তুমি ভালোবাসো, তোমার কাজ দিয়ে তুমি নিজে কিছু করো ভালো, তাই দেশকে ভালো করার সময়। যেমন সত্যিকারে যে দেশের ভালোবাসতে চান, দেশ নিয়ে ফাঁকাফাঁকি এই আমার দেশ তোমার দেশ ফাঁকাফাঁকি করার দরকার নেই। আমার মতে এগুলো আমার ভিডিও ভাই দেখতে দেখে কে গেল মাথা একদম। তারপরে এরপর দেশকে যে কে ভালোবাসতে হবে, নিজের কাজ নিজে সুন্দর করে করলে এনাফ। এত মনে হয় আমি একটা নীতি বাক্য শুনছিলাম, এটা আমার আমি কয়েকটা ভিডিওতে বলছি, এখন বাক্যটা পর বলে গেছি, এটা হলো তোমার কাজকে তুমি ভালোবাসো, তোমার কাজকে তুমি সুন্দর করে করো, তাহলে দেশকে ভালোবাসার সমান। টোটালি এটার তো রাইট, আপনি যে কে একটা জব করেন, নাহলে একটা বিজনেস করেন, আপনি যে কে আপনার নৈতিকতার ভিতরে থাকি বিজনেসটা করেন, তাহলে আলটিমেটলি দেশেরই লাভ, আপনার বিজনেস থেকে ট্যাক্স দেশেই পাবে, দেশকে ভালোবাসার সমান। দেশকে ভালোবাসে ওই দল ওই দল নিয়ে লাফালাফে, ওরা যারা রাজনীতি করে আমাদের করতে হবে, লাফালাফি না করে নিজের কাজটা সুন্দর করে করেন এতটুকুই। আর দেশের অজুহাত দিয়েও কিছু হবে না ভাই, দেশ দেশ বর্মের পর থেকে আপনি কোনো দিন শুনছেন দেশের পরিস্থিতি ভালো, আজকে দেশ ভালোর দিকে যাবে না, শোনেন নি, কারণ দেশের পরিস্থিতি ভালো থাকলে তখন আমরা কথা বলি না, হয়তো আমি শুনি না, আমার মেয়ে আমার মনে হয় না, এখন আমি ফিল করতেছি আজকে মনে হয় অনেক ভালো দেশ, কালকে কী হবে এগুলো নিয়ে কথা চলছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঢোকেন, বিভিন্ন ওয়েবসাইটে ঢোকেন, দেশ নিয়ে রিসার্চ করেন, পৃথিবী নিয়ে রিসার্চ করেন, তাহলে দেখবেন 23 সালে কী বলে বাংলাদেশে বা বিভিন্ন দেশে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ আসতে বল আসবে, এগুলো নিয়ে কথা চলতেছে, এগুলো থাকবে, এগুলো চিন্তা না করে বা দুর্ভিক্ষের জন্য নিজে তৈরি হন, অল্প অল্প করে। আবার দুর্ভিক্ষ আসতেছে তাই বলি টয়লেট পেপার স্টক করা শুরু করে দিন না, এভাবে না করি আমি যেন একদম একদম দেশের একদম কী বক্তব্য এমনভাবে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি নিজে যেটা করে ওটা বলতেছি, আচ্ছা আজকে যদি শাউট না করতাম মিনিমাম 500-1000 টাকা গাঁথে দিত, কী বলতো জানেন,
এখানে দাঁড়াইছে কোনো জরিমানা দাও, এই দাও, সেই দাও, 5-6 হাজার টাকা দিলে সেটি খেয়েই চুপচাপ করে সুন্দর করে চলে যাইতো। তোমার বাবার নাম দাও, তোমার ও গতকালকের ঘটনাটাতে উনি আমার থেকে আইডি কার্ড ফাইডি কার্ড যা যা নিল সমস্যা নেই, কিন্তু এরপরে উনি সবাই আসলে ভালো মানুষ, পৃথিবীতে খারাপ হয়ে কেউ জন্মায় না। ওনারা পুলিশে যারা চাকরি করে ওনারা তো আমাদের মতো মানুষ, আমার ভাই ফাই অনেকজন আছে পুলিশ মুলিশ, তো ওনারা তো আমাদের ফ্যামিলির মানুষ, আমাদের সাথে আড্ডা যখন দেয় তখন আমাদের ভাই ব্রাদার থাকে, তো পুলিশের ড্রেস পরলে পুলিশ হয়ে যায় আর কি। ওনারা তো একই মানুষ, ওনারা দোষ দিয়ে কী দেবেন? একজনে ঢুকতে জেগে 7-8 লাখ টাকা দিয়ে ঢুকে তো ওই টাকাগুলো তুলতে হবে না ভাই? ওই টাকাগুলো তুলতে তুলতে আদত লাগ যায় কে না? ও আদত কেমনে ছড়াই গেছে, কেসে ছড়াই গা, আদত লাগে যায় ভাই, তার তো অভ্যেস হয়ে যাবে। অভ্যেস হয়ে যাওয়াতে আর ছাড়তে পারে না আর কি, ঘুষ খাওয়া বা অবৈধ মানে মানুষকে। আর পুলিশ মানে একটু ঝাটকে দিয়ে কথা বলে এসে আর কি, আমরা যে আমি আমরা না আমি আমরা আমি যে ইউরোপে ইউরোপ নিয়ে কথা বলি, ইউরোপেও খাইতে না পারার মতো দরিদ্র লোক আছে এবং ইউরোপের পুলিশও অনেক জঘন্য আছে, তবে অধিকাংশ পুলিশ ভালো, মানে ভালো মানে আমাদের দেশে যে সবাই পুলিশ ভালো তা না, গা খারাপ তা না, সব অনেক ভালো আছে। আমি একদম ছোটো থাকতে একটা ঘটনা আছে, একজন প্রধানমন্ত্রীকে দেখতে গেছিলাম, এ ছোটো থাকতে অনেক ছোটো থাকতে, ওইটার থেকে অনেক জাম হওয়া যাওয়ার কারণে আমরা তো প্রায় গলা গলা মানুষের মধ্যে, আমি আর আমার আম্মু আমি যাইতাম গা আর কি, যাইতাম গা বলতে এভাবে যাইতাম গা। একজন পুলিশ মানে পুলিশের একজন দল আমাকে বাঁচাইছিল, এবং আমি এখনও পর্যন্ত পুলিশদের নিয়ে একদম কোনো বড় ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়নি, এই ছোটোখাটো এগুলো হচ্ছে আর কি ইদানিং। ওইটা আচ্ছা কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে আমি এই হ্যারাসমেন্ট হই নাই এই বাক্যটা বলছিলাম, এরপরে আজকে আমি এই সপ্তাহের মধ্যে 2টা হ্যারাসমেন্ট, এগুলো কি সাজা হোক? নো টেনশন ভাই। আরেকটা কথা, আমি যেটা ফিল করতেছি, আমি তো ফিল করতেছি যে এক কোনো একটা কথা আমি লাইভে বলতেছি, তার মানে ওটা আমি মিনিমাম 1 মাস আগে, মিনিমাম একদম যে একদম জঘন্য কথা বলে এটা 1 মাস 1 ঘন্টা আগে হইলে আমি এটা নিজের জীবনে রিয়েলাইজ করার পর আমি বলি, কারণ আমি কথা বলে যে দেখিয়েন না, আমি কথা বলার সময় ডিরেক্ট আমার মাইন্ড থেকে বলি, চিন্তা করে বলি, যেটা আমার রটা বলি, আমি ভাবি স্ক্রিপ্ট করে লিখি না, যার কারণে অনেকগুলো আবল তাবল বল ফাল এগুলো হয়, বুঝছেন? আমি রদ থেকে বলে এটাই আর কি। এই দেখুন এখন হারাই ফেলছে, কী বলতে চাইছিলাম, পুলিশ দিয়ারকে নিয়ে হ্যারাসমেন্ট হই নাই এটা বলার কারণে হ্যারাসমেন্ট হচ্ছে এগুলো আসা, যেটা বলতে মনে মাথায় আছে। আপনি যদি খুবই সুন্দর এবং সুখে থাকতে চান তাহলে এমন ইকুইপমেন্ট তৈরি করুন যেটা ডিজিটাল বা মুভ ইজিলি মুভ করা যায়। টোটালি কথা, যে জিনিসটা আপনি কমফোর্টেবল অর্থাৎ ইজিলি, যেমন বর্তমানে মোবাইল পকেটে ঢুকে রাখতে পারতেছেন, যে কোনো জায়গায় মুভ করা যাচ্ছে, এই ধরনের জিনিস তৈরি করুন। আবার অনেক আবাই আর টোটাল কথা ভাই, এগুলো আমার নিজের আমার নিজের কত ইচ্ছা হচ্ছে এই জন্য বলতেছি। আপনারা যারা কোটিপতি আছেন ওনারা তো বিভিন্ন কোটি কোটি টাকা দিয়ে বাড়িতে ঘর তৈরি করবেন, যারা বাড়িঘর তৈরি করেন মানে কোটি কোটি টাকা দিয়ে, ওনারা দেখেন গা নিজের পকেটে ওয়ালেট লাগে রাখে না, ওয়ালেট ক্যারি করার জন্য একজন ম্যানেজার রাখে, এইটাকেই বলো কমফোর্ট মানে কমফোর্টেবিলিটি। খুবই ইজি মুভ করা যায় আর কি যেটার অর্থ। তো আমি নিজেকে রিয়েলাইজ করতো, আমি দেখেন আমি এখন প্রফেশনাল আসে একটু, আমি যেগুলো ইকুইপমেন্ট ইউজ করি আমি চাই খুবই মানে সিম্পল, ছোটো হোক কোয়ালিটিফুল হোক, এটা আমার আমি চেষ্টা করি আর কি, জিনিসগুলো খুবই কম হবে বাট কোয়ালিটিফুল হবে। আমার আমার থেকে যেমন এখন আস্তে আস্তে ডেস্কটপ ছাড়ি ল্যাপটপের দিকে দুনিয়া যাচ্ছে, ল্যাপটপ কমফোর্টেবল, ইজিলি মুভ করা যায়, পাওয়ারফুল, পাওয়ারফুল তো লাগবে, আপনার কাজ তো পাওয়ারফুল পাওয়ারফুল করে রাখবে, আর লো জিনিস দিয়ে হবে না। সেই জন্য এখন ডেস্কটপ থেকে মানুষ আস্তে আস্তে ল্যাপটপে মুভ করছে, আগে মোবাইল ছিল অনেক বড় বড়, এখন ইজিলি মোবাইল, এরকম আর কি কমফোর্টেবল জিনিসের দিকে মুভ হবে মানুষ,
এটাই বলতেছি যে নিজের জীবনে সুখে থাকতে চাইলে মানে টোটালি কথা, আপনি নিজেকে দেশ থেকে মানে দেশ থেকে আরেক দেশে যাইতে চান, আপনার থেকে যেন একদম মহামারী 10 হাজার 10টা ক্যারি ব্যাগ নিয়ে যাইতে না হয়, এই ধরনের জিনিস তৈরি করুন এবং খুবই মুভ করতে মানে ইজিলি মুভ করার মতো জিনিস তৈরি করুন এবং জীবনের মায়া কিছুটা ত্যাগ করে দিন, অত বেশি মায়া জড়াইন না, তাইলে আপনি আটকায় যাবেন, ইজিলি মুভ করতে পারবেন না। জীবনের মায়াও কিছুটা ত্যাগ করতে হবে, জীবনের মায়াও লাগবে, এটাই আর কি। পাশাপাশি কমফোর্টেবল জিনিস লাগবে খুব ইজিলি মুভ করার জন্য, এতটুকুই। আর আজকে না প্রতিদিনই আমি উল্টাপাল্টাই ভিডিও করি, করার কিছু নাই, যা আসে তাই বলি, আমার ডেলি জীবনে যা হয়। আজকে দেখেন তো উদয় না, এরা জিজ্ঞেস করতে পারছো ফাতো বাবু বা এই ছেলে তুমি এখানে দাঁড়াইছো কেন, কারণটা কী? এটা যে কেউ জিজ্ঞেস করতে পারতো সে বলতো, এক্সপ্লেন করতো, এবং তার বলাটা যে ভুল কিছু থাকতো তাহলে তাকে বলতে পারতো তুমি এটা আমাদের এখানে আসছো কেন, এই সেই কফি দিও। ও অবৈধ না, ওর অবৈধ বানিয়ে দিচ্ছে মানে। তো আমি কাল হুদায় না, এটা ও আমাকে বলতে পারতো তো তুমি এখানে ঢুকছো কেন, কফি দাও, আমি দিছি, আমি ওনার সাথে ঢুকছি ওনার ক্যারি ব্যাগ নিয়ে, তো এরপর তোমার ফোটোগুলো নিছো কেন, তুমি আর যা করার করছো ওনাদের আইন অনুযায়ী ওনারা ঠিক, এখন ভাই দেশের দোষ দিও লাভ নাই, যেটা আমি এই এই প্রবলেমগুলো হবে না, আমি জানি হবে না, কোনো হবে না, যদি আমার থেকে অনেক পাওয়ার থাকতো। মানে পাওয়ার কি, যদি কে এখন মনে করেন যে এসআই তেনে এসআই মনে করেন আমার থেকে যে দুই চারজন আরও ঊর্ধ্বতর কর্মকর্তা, যে ফ্যামিলিতে জড়ালাম না, আমার নিজের পার্সোনাল মানে আমি ব্যক্তি হিসেবে আমার যে দুই চারজন মানে সাপোর্ট দেওয়ার মতো বড় বড় কেউ থাকতো, বললে এর এটাই আর কি। এখন একদম পুলিশের মানে কোনো এই একটু করে পিতে পাইছে, হ্যাঁ ও লাফাই ও লাফাই, ভালো মান ভালো লাইফের অনেকগুলো ঘটনা আছে। আমি ছোটো থাকতেই আমরা মানে ফার্স্টে ফ্যামিলি অনেক অনেক মানে হুদায় কোনো যেগুলো অযৌক্তিক অবৈধ মানে ওগুলা কোনো যুক্তি ছাড়াই হ্যারাসমেন্টের শিকার অনেক আগে থেকে হয়ে আসতেছি, এগুলাই লাইফ একদম ছোটো থাকতে আমার মনে আছে হুদায় কোনো দোষ ছাড়া গিয়া ছাড়া একটা জোর যার অনলোক তার দিয়ে গিয়া করছিল, আমাদের আলাদা কমজন না অনেক জোর না ভাই, ওই জোর দিয়ে কিছু হবে না আমার থেকে, পাগল পাগল ওকে পাগল চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাগল হয়ে যাবেন আপনিও। ওকে আরে ভাই লিভ ইউর কান্ট্রি, পসিবল না লিভ ইউর পৃথিবী ত্যাগ করা সম্ভব, আপনি কান্ট্রি দিয়ে কান্ট্রি কথা বলেন, আপনি পৃথিবী ত্যাগ করা সম্ভব 200 টাকার রোজ একটা দিয়ে বাঁধি যাদের পৃথিবীর মায়া চলে যায় এভাবে দিয়ে পৃথিবী ত্যাগ করে, আর কান্ট্রি এটা কোনো জিনিস, আর 200 কতটা কান্ট্রি ফরি আছে দেশ পৃথিবীতে, একটা কান্ট্রি ত্যাগ করলে কী আর হবে, মানুষ চিনে না এখনো, মৃত্যুকে ভয় পাওয়া যাবে না মানে টোটালি কথা, আপনি ফার্স্ট অফ অল আপনি বৈধ থাকতে হবে। আর ভাই আমি অত কিছু না, আমি আমার জন্য আমি এটা আমাকে বলতেছি ভাই তুমি অর্থাৎ আমি আগে বৈধ থাকবো এবং আমার জীবনের সর্বোচ্চ দিয়ে আমি ভালো থাকার চেষ্টা করব এবং আমি তাইলেই যেখানে যাই ওখানে খুবই খারাপ পরিস্থিতি হোক আমাকে মারে হোক আমার সমস্যা নেই, আমি বৈধ থাকি, আমি সৎ থাকলে আমার যে কে সম্মানটা হয় আমারই না। ওকে ভাই অনেক কথা বলে ফেলছি, 15 মিনিট রেকর্ড হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে 15 মিনিট পরে গেলে এখন দেখে থাকুন, ওলা কে দেখবে না আমি জানি, এই 2-4 জনও দেখে না মনে হয়,
আমি যেগুলো যে এত কষ্ট করে এত দামি ক্যামেরা ইউজ করে রেকর্ড করি, কেউ দেখে না। আপনারা কি দেখেন আমিও জানি, আপনারা যে কেউ বলতাম হ্যালো গাইস করে জোর দিয়ে একদম এনার্জেটিক ভাবে করতাম, তাইলে অনেকে দেখতো। করবো করবো, ভিউ দরকার, টাকা দরকার, ভিউ কেউ টাকা। ইউটিউবে দেখি, এটাও বললাম যে এয়ারপোর্টে যে আপনাদেরকে তো শেয়ার করলাম, অ্যাভেলেবেল মানুষ আপনি ইউটিউবে দেখেন, এয়ারপোর্টে উঠতেছে ঢুকতেছে হাঁটাচ্ছে যাচ্ছে সব কিছু রেকর্ড করে দিচ্ছে, তাদের কোনো সমস্যা নেই কারণ তারা বড়। তাদেরকে দিয়ে এই হবে সেই হবে, তাদের চ্যানেলে ঢুকতে পারলে আরও লাভ, আর যে উঠতে চাচ্ছে তারে তো হবে। আর না এটা তো আমি তাক 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 টা 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 টা